দেশজুড়ে সূচনা হল প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযানের। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অভিযানের সূচনা করেছেন। এদিন আমবাসায় জহুর নগরের ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে এই উদ্বোধনী পর্ব সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক এবং সমাহর্তা মোসলেম উদ্দিন আহমেদ এবং ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপেলো কোলে সহ ধলাই জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক সহ কর্মীরা। এক সাক্ষাৎকারে অতিরিক্ত জেলা শাসক এবং সমাহর্তা মোসলেম উদ্দিন আহমেদ জানিয়েছেন, এই সময়ের মধ্যে ধলাই জেলায় 148 জন টিবি রোগী রয়েছে এবং এই সংখ্যাটাও কোন অংশে কম নয়। তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ রয়েছে, সেই সাথে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও পাচ্ছে। আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি টিবি মুক্ত ভারত এই অভিযানের সূচনা করলেন, কারণ আমাদের সারা দেশে এখনো প্রায় 13 লক্ষের উপরে টিবি পেশেন্ট আছে। তাই জন্য একটা স্পেসিফিক কিন্তু গভর্নমেন্ট নিয়েছে, একটা নিক্সা পোর্টাল লঞ্চ করেছেন আজকে। এবং আমাদের ধলাই জেলাতে এখন 148 জন টিবি রোগী আছে, এটাও কম না। সেই জন্য আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তার পর্যাপ্ত ওষুধ আছে, বিনা পয়সায় সমস্ত চিকিৎসা করা হয়। রোগীদের আরোগ্য করার প্রয়াস নেওয়ার সঙ্গে সঙ্গে অন্য রোগী যাতে নতুন করে না হয় তার জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে।